সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, আজকের যুগে কম বেশি সকলেই আমরা এই বিষয়টির সাথে পরিচিত বা বলা ভালো অভ্যস্ত। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ অধিকার করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের দুনিয়ার যে কোনো প্রান্তের খবর সংগ্রহ করা, যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা এবং যে কোনো পুরনো হারিয়ে যাওয়া যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তুকে খুঁজে বের করার অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা স্মার্টফোন অথবা যদি আপনার ট্যাবলেট থাকে বা ল্যাপটপ থাকে, সেটার সাথে যদি আপনি হন কনভেনিয়েন্ট এবং আপনার হাতে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে যে কোনো বিষয়ে খোঁজখবর পাওয়া, যে কোনো ইনফরমেশন গ্যাদার করা আপনার জন্য মিনিটের অপেক্ষা মাত্র, আপনি শুধু চাইলেই হবে। সোশ্যাল মিডিয়ার অনেক আলোকিত দিক রয়েছে এবং প্রত্যেক জিনিসেরই যেরকম আলোকিত দিকের সাথে সাথে অন্ধকার দিক থাকে, এখানেও রয়েছে। আলোকিত দিকটির কথা তো আমরা আগে বলেই নিলাম। সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের দ্বারা আমরা যে কোনো রকমের ইনফরমেশন জোগাড় করতে পারি, যে কোনো প্রান্তের দুনিয়ার যে কোনো প্রান্তের যে কোনো রকম খবর মুহূর্তের মধ্যে পেয়ে যেতে পারি, যে কোনো রকমের ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি, অত্যন্ত সহজ এখন এইসব বিষয়গুলো। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, রিলসে আপনার চোখ আটকায় না, আপনি রিলস দেখতে পছন্দ করেন না, অথচ কোনো এমন কিছু চিত্তাকর্ষক সারফেসে আপনার চোখ আটকে আপনি সেখানে ক্লিক করে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে নিজের দৈনন্দিন জীবন থেকে বেশ কিছুটা সময় হারিয়ে ফেলেছেন, এনার্জির পাওয়া যায় না, এরকম খুব কম মানুষই রয়েছেন যাদের সাথে এই ঘটনা ঘটেনি। যদি আপনি রিলস দেখতে খুব বেশি আসক্তও না হয়ে থাকেন, যদি আপনি কখনো না দেখে থাকেন, তাও কখনো না কখনো আপনার এই জায়গায় চোখ আটকাবে এবং আপনি বুঝতেই পারবেন না কোথা দিয়ে আপনার সারা দিনের বেশ কিছু মূল্যবান সময় এখানে বেরিয়ে গেল। এবং যখন আপনার হুঁশ ফিরলো, তখন হয় আপনাকে কেউ ডাকছে বা আপনার কোথাও যাওয়ার দরকার আছে এবং সেখানে সেই মুহূর্তে না গেলেই নয়, সেই সময় আপনি সেখান থেকে নিজেকে বাধ্য হয়ে বিরত করছেন। হ্যাঁ, রিলসগুলো যে প্রত্যেকটাই খারাপ হয়, প্রত্যেকটার মধ্যেই যে শিক্ষণীয় কোনো বিষয় থাকে না, তা আমি বলবো না। অনেক এরকম রিলস থাকে যেগুলোর মধ্যে সত্যিই কিছু শিক্ষামূলক বিষয় থাকে, যেগুলোর মধ্যে পজিটিভ কিছু উপাদান থাকে, গঠনমূলক কিছু থাকে। কিন্তু আবার অনেক এরকম রিলস থাকে যেগুলোতে কি হয়, গঠনমূলক সেরকম কোনো উপাদান থাকে না, উল্টে থাকে বিভিন্ন রকমের দেখনদারি, নেগেটিভিটি, এবং সেগুলো যদি আমরা ডেইলি বেসিসে কনজিউম করতে থাকি, তাহলে আমাদের মন হয়ে উঠবে নেগেটিভিটির বাসস্থান। এবং নেগেটিভিটি নেগেটিভ এনার্জিসকেই নিয়ে আসে, এর ফলে আমাদের ব্রেন ভালো কিছু চিন্তাভাবনা করতেই ভুলে যায়। ভালো কিছু আমাদের সাথে ঘটলেও আমরা তার মধ্যে থেকে নেগেটিভ সাইডটাকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্য এটাই। ধরুন আপনি লাস্ট আধ ঘন্টা ধরে কোথাও কোনো রিলস দেখেছিলেন, আপনি বলুন তো তার মধ্যে কোন রিলসটা খুব বেশি মনে রাখবার মতন আপনি মনে রাখতে পেরেছেন, কোন রিলসটাকে আপনি খুব বেশি মনে রাখতে পেরেছেন। আপনি ধরুন 30 মিনিট, লাস্ট আধ ঘন্টায় 30 মিনিটে ধরুন আপনি 25টা রিলস তো অবশ্যই দেখে থাকবেন, এই 25টা রিলসের মধ্যে আপনি কোন রিলসটা থেকে আপনি কি শিখতে পেরেছেন বা তার মধ্যে থেকে আপনি কোনটা কি মনে রাখতে পেরেছেন, এর মধ্যে নিজেকেই প্রশ্ন করে দেখুন কটা এর মধ্যে আপনি মনে রাখতে পেরেছেন, কোনটার মধ্যে থেকে আপনি কি কি শিখতে পেরেছেন। হ্যাঁ, আমাদের ডেইলি যে রুটিনের যাবতীয় আমরা কাজ করি সেটাকে আমাদের এরকম নজরেই দেখতে হবে। আমি যে এই টাইমটাকে এটার পেছনে ইনভেস্ট করলাম, এটার বদলে আমি পেলামটা কি, আমি কি শিখলাম। আমি মানছি সবসময় এরকম ভাবলে চলে না। আমি যখন সারাদিন কাজের শেষে আমার একটা পছন্দের কোনো গান শুনি বা কোনো পছন্দের আলোচনা শুনি বা পছন্দের কোনো টিভি সিরিজ দেখি, তখন নিজেকে এরকমভাবে প্রশ্ন করলে চলে না যে এটা যে তুমি দেখছো এটা দেখে তুমি কী লাভ পাবে। লাভ ক্ষতির হিসেব সবসময় জীবনে কষতে গেলে চলে না,
কিন্তু তাও কোন জিনিসটা থেকে আমরা পজিটিভিটি পাচ্ছি এবং কোন জিনিসটা থেকে আমরা নেগেটিভিটি পাচ্ছি সেটা থেকে আমাদের নিজেদেরকে সাবধান করতে হবে, এবং নিজেদের যারা আমাদের প্রিয়জন রয়েছে তাদেরকেও কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে অবগত করতে হবে, দরকার হলে সাবধান করতে হবে। কেননা আমাদের জীবন প্রত্যেকেই আমাদের হাতেই রয়েছে, আমরা যেরকমটা চাইবো এটা কিন্তু সেরকমই ক্রিয়েটেড হবে। অনেকেই বাচ্চাকে রিলস দেখাতে দেখাতে খাবার খাওয়ান, বাচ্চাকে রিলস দেখানো অভ্যাস করান, বাচ্চা বিরক্ত হচ্ছে, বাচ্চা খাবার খেতে চাইছে না, বাচ্চা বাড়ির সকলকে বিরক্ত করছে, ফোনেতে রিলস খুলে তার হাতে ধরিয়ে দিচ্ছে, বাচ্চা একটার পর একটা রিলস দেখছে, আপন মনে হাসছে। এরকম করতে করতে তার যে একটা সামাজিক যে জীবন যেটা ছোটোবেলা থেকে গড়ে উঠবে, আশপাশের মানুষের সাথে কথা বলা, তাদের কথা শুনতে শেখা, বুঝতে শেখা, খাবারের স্বাদ বুঝে খেতে শেখা, আপনি সে খেতে চাইছে না তাকে হাতের রিলস খুলে ধরিয়ে দিয়ে খাওয়াচ্ছেন, খাবারটা টক না মিষ্টি না তেতো না ঝাল না কি তার বোঝার যেন দরকারই নেই, সে খেয়ে যাচ্ছে জাস্ট। আমাদের এখানে কী ধারণা, ওকে রিলসটা বন্ধ করে দেওয়া হলে ও কাঁদবে, খাবারটার দিকেই মনোযোগ দেবে, তখন খেতে চাইবে না, বায়না করবে। আমরা তাই ওর হাতে ওই বিষ তুলে দিচ্ছি যেটার প্রতি ও ছোটোবেলা থেকে আসক্ত হয়ে যাচ্ছে, এবং ও এই যে হাতে থাকা মুঠোফোনের সমাজ মাধ্যমে এতটাই বেশি আসক্ত যে বাইরের যা কিছু সমাজ সেখানে সে আর আলাদা করে মিশবার আগ্রহ খুঁজে পাচ্ছে না। এবং বেশ কিছু রিলসে এমন এমন নেগেটিভ সাইডস আমাদের জীবনের বা এমন এমন নেগেটিভ বিষয় তুলে ধরা হয় যেগুলো সত্যিই ভাবতে লজ্জা লাগে। অনেক এরকম মানুষ রয়েছেন যারা এমন কিছু রিলস তৈরি করেন শুধুমাত্রই কিছু নিজেকে প্রদর্শন করা, সেজেগুজে বিভিন্ন গানের সাথে লিপস দেয়া, বিভিন্ন রকম এই ধরনের যেসব কাজকর্মগুলো করা, এবং একবারও ভেবে দেখেছেন যে এগুলো থেকে অন্য মানুষ কী শিক্ষা পাচ্ছে বা তাদের কী লাভ হচ্ছে? আজকে আমি কাউকে ছোট করতে চাইছি না, আমি শুধু চাই যে আপনারা মজা করছেন করুন, কিন্তু সেই মজার যেন সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা থেকে হয়। আমরা প্রত্যেকেই সমাজের কাছে দায়বদ্ধ, আমাদের প্রত্যেকটা অ্যাকশনস আশপাশের মানুষের প্রতি কী ইম্প্যাক্ট রাখছে, আমাদের প্রত্যেকটা অ্যাকশনস দেখে অন্য একজন মানুষের কাছে কী বার্তা যাচ্ছে, আমাদের সবসময় এই বিষয়ে ওয়াকিবহল থাকা অত্যন্ত জরুরি। সবসময় অত্যন্ত সিরিয়াস হতে হবে, সবসময় যে আপনাদের একই কথা ভেবে কাজ করতে হবে তা নয়, কিন্তু সব কিছুর মধ্যে একটা লিমিট থাকবে, একটা রাশ থাকবে আপনাদের হাতে। ধরুন আপনি লাস্ট আধ ঘন্টা রিলস দেখেছেন, এবং দেখার পর আপনি মনে করে বলতে পারবেন যে কোনো একটা রিলস আপনার মনে ছাপ কেটে গেছে এবং সেটা থেকে আপনি শিখবার মতন কিছু খুঁজে পেয়েছেন। খুব বেশি হলে 25টা রিলস যদি আপনি দেখে থাকেন আধ ঘন্টার মধ্যে, তার মধ্যে হয়তো একটা কি দুটো রিলসের কথা আপনি বলতে পারবেন বা মনে রাখতে পারবেন বা শেখার মতন কিছু শিখেছেন সেটুকু বলতে পারবেন, কিন্তু আর বাকিগুলো, বাকি যে আধ ঘন্টা টাইম আপনি মূল্যবান সারা দিনের নষ্ট করলেন সেটার জন্য কি হলো? এবং আপনার মনের মধ্যে বিভিন্ন রকম যে নেগেটিভিটি চলে এলো, এই যে সময় নষ্ট হলো, সেটার জন্য আপনি নিজেকে কি উত্তর দেবেন? দরকার হলে এই প্রশ্নগুলো একটু ভেবে দেখবেন, নিজেদেরকে করবেন, এবং যদি কিছু ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মার্জনা করে দেবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।